বিয়ে করেনি নতুন, তারা অনেক উপকৃত হতো। দর্শক অনেকেই রয়েছে যারা মনে করে যে বাসর রাতেই স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়া ঠিক নয়, বরং এক দুই দিন অপেক্ষা করে তারপরে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়া উচিত। আবার অনেকেই বলে থাকে যে বাসর রাতেই স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হতে হবে। আর এই ব্যাপারগুলো নিয়ে যারা নতুন বিয়ে করবে তারা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আমাদের দেশে যখন কোনো ছেলে বিয়ে করে তখন বাসর রাতের আগে তার বন্ধু বান্ধব এবং দুলাভাই শ্রেণীর লোকজন তাকে বলে যে বাসর রাতে বিড়াল মারতে হবে। অর্থাৎ এই কথা দ্বারা তারা এটা বোঝায় যে আজকে রাতেই স্ত্রীর সাথে একটানা অনেক সময় ধরে ঘনিষ্ঠ থাকতে হবে এবং এই রাতেই স্ত্রীকে চরম সুখ দিতে হবে। এই রাতেই এমন ভাবে স্ত্রীর সাথে করতে হবে যাতে স্ত্রীর কাছে আপনার পৌরুষত্ব প্রমাণ হয়, আপনি যে অনেক সুস্থ সবল এবং শক্তিশালী একজন পুরুষ তা প্রমাণ হয় এবং স্ত্রী যেন কোনোভাবেই আপনাকে দুর্বল ভাবতে না পারে এবং সব সময় আপনার বাধ্য থাকে। অনেকেই এটা মনে করে যে বাসর রাতে যদি কোনো পুরুষ বিড়াল মারতে না পারে তাহলে স্ত্রীর কাছে তার দুর্বলতা প্রমাণ পায় এবং এই রাতের পর স্ত্রী সারা জীবনের মতো তার ঘাড়ে চেপে বসবে। আবার কেউ যদি বলে যে বাসর রাতে স্ত্রীর সাথে একেবারেই ঘনিষ্ঠ হওয়া যাবে না, বরং কয়েকদিন অপেক্ষা করে তারপরেই ঘনিষ্ঠ হতে হবে, এই কথাটাও কিন্তু একেবারেই ঠিক নয়। বরং এই বিয়ের মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী যে কোনো সময় একে অপরের সাথে ঘনিষ্ঠ হওয়ার অনুমতি পেয়ে গেলেন, তাই আপনারা বাসর রাতে কিংবা যে কোনো সময় একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। যেহেতু আমাদের দেশে বিয়ের আনুষ্ঠানিকতাগুলো শেষ হতে অনেক সময় লাগে, সকাল থেকে রাত পর্যন্ত বিয়ের নানান ধরনের আনুষ্ঠানিকতা পালন করতে করতে বর এবং কনে উভয়ই কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে, উভয়ই কিন্তু অনেক ধকল যায়। তাই অনেক বিশেষজ্ঞরা বলে যেহেতু বাসর রাতে স্বামী এবং স্ত্রী উভয়ে অনেক বেশি ক্লান্ত থাকে, তাই এই রাতেই একে অপরের সাথে ঘনিষ্ঠ না হয়ে বরং বিয়ের পরের দিন রাতে যদি তারা ঘনিষ্ঠ হয় তাহলে তারা অনেক বেশি আনন্দ পাবে এবং এই ঘনিষ্ঠ মুহূর্তটাকে অনেক বেশি উপভোগ করবে। যেহেতু বাসর রাতে পাত্রপাত্রী উভয়ে অনেক বেশি ক্লান্ত থাকে, তাই এই রাতেই যদি তারা ঘনিষ্ঠ হয় তাহলে এই মুহূর্তটা হয়তো তাদের কাছে অতটা উপভোগ্য হবে না। বিয়ের পরে আপনার স্বামী স্ত্রী হয়তো অসংখ্যবার একে অপরের সাথে ঘনিষ্ঠ হবেন, কিন্তু তার কোনোটাই কিন্তু আপনাদের কারোর মনে থাকবে না। কিন্তু বিয়ের পরে বাসর রাতে কিংবা বিয়ের পরে প্রথম যখন আপনারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হবেন, এই মুহূর্তটা কিন্তু আপনাদের উভয়ের কাছেই সারা জীবন মনে থাকবে। এজন্য বাসর রাতে আপনারা দুজন যদি খুব বেশি ক্লান্ত মনে না করেন, বিশেষ করে পুরুষরা যদি নিজেদেরকে খুব বেশি ক্লান্ত বা দুর্বল মনে না করে, তাহলে এই রাতেই আপনারা ঘনিষ্ঠ হতে পারেন। কিন্তু দুজনেই যদি খুব বেশি ক্লান্ত থাকেন কিংবা অবসাদগ্রস্ত থাকেন তাহলে এই রাতে ঘনিষ্ঠ না হয়ে বরং এই রাতে দুজনের মধ্যে হালকা কথাবার্তা কিংবা হালকা আদর করেই কিন্তু এই রাতটি আপনারা পার করে দিতে পারেন। বিয়ের দ্বিতীয় দিন হয়তো এত বেশি আনুষ্ঠানিকতা থাকবে না এবং হালকা আলাপ আলোচনার মাধ্যমে আপনার স্বামী স্ত্রী একে অপরের কাছে খুব বেশি ফ্রি হয়ে গেলেন, যার কারণে এই দ্বিতীয় দিন যদি আপনারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হন তাহলে দেখবেন আপনাদের এই ঘনিষ্ঠ মুহূর্তটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে এবং আপনারা খুব আনন্দের সাথেই আপনাদের এই মুহূর্তটাকে উপভোগ করতে পারবেন। মুসলিম দম্পতিরা বাসর রাতে কি কি নিয়ম পালন করবে এই বিষয়গুলো আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, যারা নতুন বিয়ে করবে আশা করি তারা উপকৃত হবে। প্রথমত, বিয়ের কনে মেহেদি ব্যবহার করবে, অলংকার আদি পরবে এবং সুন্দর পোশাক পরে নিজেকে সজ্জিত করবে যাতে করে স্বামী তাকে দেখে আকর্ষণ অনুভব করে। এরপরে পুরুষ সালাম দিয়ে বাসর ঘরে প্রবেশ করবে এবং নিজের নববধূকে সাথে নিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করবে। এরপরে স্বামী স্ত্রী একে অপরের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পরিচিত হয়ে নেবে এবং স্বামী স্ত্রীর সাথে দেনমোহের বিষয়টি আলোচনা করবে এবং দেনমোহর পরিশোধ করে দেবে। আর দেনমোহর যদি পরিশোধ করতে না পারে তাহলে স্বামী অবশ্যই স্ত্রীর কাছ থেকে সময় চেয়ে নেবে। এরপরে স্বামী স্ত্রী চাইলে বাসর রাতে কিংবা এর পরের দিন অথবা যে কোনো সময় তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে পারে, এটা সম্পূর্ণ তাদের নিজেদের ইচ্ছার উপর।